আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকের এই ভিডিওতে আমরা ফজরে দুই রাকাত সুন্নতের নিয়ত শিখব তো অনেকেই আমাকে কমেন্ট করছেন যে নামাজের নিয়ত নিয়ে ভিডিও বানাইতে তো এই জন্য আজকের এই ভিডিওটি তো অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ইনশাল্লাহ আমি ধাপে ধাপে প্রত্যেকটা নামাজের নিয়ত নিয়ে ভিডিও করব আজকে শিখবো ফজরে দুই রাকাতে সুন্নতের নিয়ত ইনশাআল্লাহ আগামীকালকে আমরা ফজরে দুই রাকাতে ফরজ নিয়ত শিখব তারপর মাগৃব এসা প্রত্যেকটা নামাজের নিয়ত আমরা শিখব তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলা প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে দেখবেন তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা নামাজের নিয়ত আপনি সহি শুদ্ধ করে অর্থ সহকারে শিখতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা ফজরে দুই রাখাত সুন্নতের নিয়ত সহি শুদ্ধ করে অর্থ সহকারে শিখব তো চলুন শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম না ওয়াই টু এন না ওয়াই টু এন না ওয়াই টু এন উসল্লিয়া লিল্লাহি উসল্লিয়া লিল্লাহি একসাথে না ওয়াই টু এন উসল্লিয়া লিল্লাহি আবার বলেন نويت أن أصلي لله تعالى تعالى عاتة أكليف تاندي بن لا تأكليف تاندي تعالى إيه بابي نويت أن أصلي لله تعالى أبا بقولن نويت أن أصلي لله تعالى رك আতাই সলাতিল ফাজরি রক আতাই রক রক আফ রক আইন জবর আ রক আ তাই আজবর তাই হরফ টান হবে না রক আতাই সলাতিল ফাজরি সলাতিল এটা গিয়ে এ কি দরসে রক আতাই সলাতিল ফাজরি সুন্ন رسول الله تعالى تعالى إخنا ايه وقف درب نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الفجر سنة رسول الله تعالى, تعالى. متوجها إلى মুতাওয়াদ ইলা জিহাতিল কা বাতি ফাতি জিহাতিল কা বাতি আল্লাহু আকবার এভাবে আবার মুতাওয়াদ ইলা জিহাতিল কা বাতি আল্লাহু আকবার এভাবে পড়বেন অথবা। মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা শরীফা এখন অক্ফোরবেন শরীফা আল্লাহ আকবর তো এইভাবে আপনারা নিয়ন্ত্রক করবেন আমার সাথে আবার পড়েন না ওয়াইতু আন উস্লিয়া লিলাহিতা আলা রক আতা হিসলা তিলফাজ سنة رسول الله تعالى (متوجها إلى جهة الكعبة الشريفة) الله أكبر، أبر (نويت أن أصلي لله تعالى) ركعتي صلاة الفجر سنة সুন্নতু রসুলিল্লাহি তালা জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফা আল্লাহু আকবার তো এই ফজরে দুই রাকাত সুন্নতের নিয়তের অর্থ হচ্ছে আমি কিবলামুখী হইয়া আল্লাহর জন্য ফজরে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিবার নিয়ত করিলাম আল্লাহু আকবার তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা ফজরের দুই রাকাতের সৈন্যতির নিয়তটা ভালো করে বুঝতে পারছেন তো আপনারা যদি আরবিটা না পারেন তাহলে এই বাংলা বললেও হবে